ম্যাথ প্রিজার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি লাভ ও ক্ষতি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলি সেই অঙ্কগুলি করাবো আজকে লাভ ও ক্ষতির পার্ট ওয়ান এর ভিডিও নিয়ে আলোচনা করব এরপর পার্ট টু পার্ট থ্রি এইভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করবো তো যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেই কারণে প্রতিটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে দেখলে উপকৃত হবে ঠিক আছে শুরু করলাম প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো কী বলেছে এক ব্যক্তি একশো আটাত্তর টাকায় একটি বস্তু বিক্রয় করায় এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে এগারো পার্সেন্ট লাভ হবে অঙ্কটি আমি যদি শর্টকাট মেথডে করি খুব সহজে কিন্তু শর্টকাট মেথডটি কী সেটা তোমরা দেখে নাও শর্টকাট মেথড হচ্ছে যে যখনই এই টাইপের অঙ্ক থাকবে খুব ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক যখনই থাকবে এই যে প্রথমে বলা হচ্ছে একশো আটাত্তর টাকায় বিক্রি করা হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে এবং কত টাকায় বিক্রয় করলে এত লাভ হবে এরকমই যখন অঙ্ক থাকবে তখন এই যে যত টাকায় বিক্রি করা হচ্ছে সেটাকে তোমরা লিখে নেবে মানে একশো আটাত্তরকে লিখে নিলাম তারপর এখানে শেষে কি বলেছে এগারো পার্সেন্ট কী বলেছে লাভ বলেছে অর্থাৎ একশো প্লাস আমরা করবো এগারো যদি এখানে এগারো পার্সেন্ট ক্ষতি থাকতো আমি এখানে একশো মাইনাস এগারো করতাম ক্লিয়ার এরপর নিচে যেটা লিখবো সেটা হচ্ছে এখানে প্রথমে কি বলেছে এগারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমি লিখবো একশো মাইনাস এগারো এখানে যদি এগারো পার্সেন্ট লাভ থাকতো তাহলে এখানে একশো প্লাস এগারো করতাম আরেকবার রিপিট করছি যত টাকায় বিক্রি বলবে সেটাকে আমরা আগে লিখে নেব একশো আটাত্তর গুণ শেষে যেটা বলবে যেমন এখানে এগারো পার্সেন্ট লাভ বলেছে তো একশো প্লাস এগারো ওপরে বসিয়েছি আর এখানে এগারো পার্সেন্ট ক্ষতি বলেছে তো একশো থেকে এগারো মাইনাস করেছি ব্যাস এটা আমরা সলভ করবো এখানে আছে একশো আটাত্তর গুণ একশোর সঙ্গে এগারো যোগ করলে আমার হচ্ছে একশো এগারো নিচে একশো থেকে এগারো মাইনাস করলে আমার হয়ে যায় উননব্বই উননব্বই দিয়ে যদি আমরা একশো আটাত্তরকে কাটে তাহলে উননব্বই দুয়ে হচ্ছে একশো আটাত্তর একশো এগারো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয়ে যায় দুশো বাইশ অর্থাৎ দুশো বাইশ টাকায় বিক্রয় করলে এগারো পার্সেন্ট লাভ হবে এটাই যাবে রাইট অ্যান্সার যেটা রয়েছে অপশন এতে এই হয়ে গেল আমরা যদি শর্টকাট মেথডে করি যদি অঙ্কটা দেখা গেল শর্টকাট মেথডটা ভুলে গেলাম পরীক্ষার সময় তাহলে তখন আমাকে বুঝে করতে হবে তো বুঝে করলে কিভাবে করবো তখন আমরা এক্স ধরে করার চেষ্টা করবো অন্য কোনোভাবে তোমরা করতে পারো আমি আপাতত অঙ্কটি এক্স ধরে করাচ্ছি এক্স ধরে কী করে করবো গুলে দিই দেখো বস্তুটি এখানে বলেছে একশো আটাত্তর টাকায় বিক্রয় করলে কি বলেছে এগারো পার্সেন্ট ক্ষতি হচ্ছে কত টাকায় বিক্রয় করলে এগারো পার্সেন্ট লাভ হবে এখানে বস্তুটার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস আমাকে এখানে বলে দিয়েছে কত বলে দিয়েছে একশো টাকা আমাকে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস বলে দিয়েছে ঠিক আছে কিন্তু এখানে পরে জানতে যে কত টাকায় বিক্রয় করলে এগারো পার্সেন্ট লাভ হবে এবার এগারো পার্সেন্ট লাভে যদি আমাকে বিক্রয় করতে হয় তাহলে বস্তুটির কেনা হয়েছিল কত টাকা দিয়ে অর্থাৎ ক্রয় মূল্য কত টাকা সেটা কিন্তু আমাদের জানতে হবে তা না জানলে কিন্তু আমরা এগারো পার্সেন্ট লাভে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে এটা আমরা বের করতে পারবো না তো তার জন্য আমরা ক্রয় মূল্যটাকে ধরে নিচ্ছি এক্স টাকা ক্রয় মূল্যটাকে আমরা ধরে নিচ্ছি এক্স টাকা তাহলে আমরা এক্স টাকায় বস্তুটি কিনে প্রথমে প্রথম লাইনটা দেখবে এক্স টাকায় কেনা হয়েছে এবং বিক্রি করা এগারো পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে এক্স টাকা দিয়ে কিনে এগারো পার্সেন্ট ক্ষতিতে সেটি বিক্রি করা হয়েছে এক্স টাকা দিয়ে কিনে এগারো পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে একশো থেকে এগারো মাইনাস একশো থেকে এগারো মাইনাস করলে কত উননব্বই তাহলে উননব্বই বাই হান্ড্রেড এটা হচ্ছে যদি এক্স ধরে আমরা বিক্রয় মূল্য বার করি আরেকবার বলছি আমি কিনেছিলাম বস্তুটি এক্স টাকা দিয়ে এগারো পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এক্স গুণ একশো থেকে এগারো মাইনাস মানে উননব্বই বাই হান্ড্রেড এটা গেল যদি এক্স ধরে বিক্রয় মূল্য বার করি যেটা সঠিকভাবে কোশ্চেনে বলে দিয়েছে কত একশো আটাত্তর তাহলে ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখতে পারি একশো আটাত্তর তাহলে এইবার এটা কাটাকুটি করলে উননব্বই দুয়ে হয়ে যাচ্ছে একশো আটাত্তর এবং এক্স সমান একশোর সঙ্গে দুই আমরা কি করব ক্রস গুণ করবো একশো দুগুণে দুশো অর্থাৎ ক্রয় মূল্য যেটা আমরা এক্স টাকা ধরেছিলাম সেই এক্স আমাদের কত বেরোলো দুশো টাকা বেরোলো অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে আমাদের দুশো টাকা পেয়ে গেলাম এইবার আমরা এই দুশো টাকা দিয়ে কিনেছি বস্তুটি সেটি কী করছি এগারো পার্সেন্ট লাভে বিক্রি করলে আমার বিক্রয় মূল্যটা কতভাবে বের করতে দিয়েছে তাহলে এগারো পার্সেন্ট লাভে যদি বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে কী করবো একশোর সঙ্গে প্লাস এগারো করবো মানে একশো এগারো বাই হান্ড্রেড ঠিক আছে কাটাকুটি করলে একশো দুয়ে হয়ে যাচ্ছে দুশো মানে একশো এগারো দুয়ে আমরা যদি গুণ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে দুশো বাইশ টাকা অপশানে ঠিক আছে তো এটা হলো বুঝিয়ে করে এছাড়াও ওই কিগনিয়মে করা যায় বাট সব থেকে বড়ো ব্যাপার বুঝিয়ে করো আর যেভাবেই করো বাট কনসেপ্ট ঠিক থাকলে খুব তাড়াতাড়ি আমরা উত্তরটি বের করতে পারবো নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে চলে এলাম পরের প্রশ্ন যেটা বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বলেছে সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে বিক্রয় করতে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে কোশ্চেনটা আরেকবার বলছি একটি দ্রব্যের ক্রয় মূল্য আমাকে বলে দিয়েছে কত সাত টাকা দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে বের করতে দিয়েছে অপশান এতে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব আচ্ছা যখনই আমাদের বিক্রয় মূল্য বলে দেবে আমাদের সরি যখনই আমাদের ক্রয় মূল্য বলে দেবে যেমন এখানে ক্রয় মূল্য আমাকে বলে দিয়েছে কত সাত হাজার আটশো চল্লিশ টাকা বলে দিয়েছে তো এটা আমি কি করতে চাইছি ক্রয় মূল্য জানা থাকলে তবেই কিন্তু আমি বিক্রয় মূল্য বের করতে পারবো আর যদি ক্রয় মূল্য না জানা থাকে তাহলে আমাদের এক্স ধরে করতে হবে ঠিক আছে এখানে ক্রয় মূল্য আমাকে বলে দিয়েছে কত সাত হাজার আটশো চল্লিশ টাকা এটার ওপর কী বলেছে সাত পার্সেন্ট লাভে এটা বিক্রয় করা হয়েছে সাত পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশোর সঙ্গে সাত যোগ মানে একশো প্লাস সেভেন বাই হান্ড্রেড বোঝা গেল ক্রয় মূল্য বলে দিয়েছে কত সাত হাজার আটশো চল্লিশ টাকা এটাকে সাত পার্সেন্ট লাভে বিক্রয় করতে হচ্ছে সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা কী হবে যেটা ক্রয় মূল্যে বলে দিয়েছে কত বলে দিয়েছে সাত হাজার আটশো চল্লিশ টাকা এটার ওপর সাত পার্সেন্ট লাভ মানে একশো প্লাস সাত বাই হান্ড্রেড যদি এটা সাত পার্সেন্ট ক্ষতি বলতো তাহলে একশো মাইনাস সাত বাই হান্ড্রেড করতে হবে ঠিক আছে তো সাত হাজার আটশো চল্লিশ ইন্টু একশোর সঙ্গে যদি আমি সাত যোগ করি তাহলে আমার হয়ে যাচ্ছে একশো সাত বাই হান্ড্রেড তো এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে যায় তারপর সাতশো চুরাশির সঙ্গে আমরা একশো সাত গুণ করে দেবো গুণ করলে আমার হয়ে যাচ্ছে এত এটা গুণটা করে নেবে তোমরা তো দেখতে পাচ্ছি এখানে একের পিঠে একটা শূন্য আছে তো একটা সংখ্যার আগে দশমিক দেবো আমরা তাহলে আমাদের হয়ে যাচ্ছে এইটা অ্যান্সার বিক্রয় মূল্য যেটা রয়েছে অপশান সিতে নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্ন আমরা চলে এলাম পরের প্রশ্ন যেটা বলেছে এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কিনে তার উপর চারশো টাকা খরচ করে এবার সেই রেডিওটি কি করেছে পনেরোশো টাকায় বিক্রি করে দিয়েছে তাহলে শতকরা কত লাভ হবে অপশন এতে আছে পঞ্চান্ন পার্সেন্ট অপশান বি পঁয়ত্রিশ পার্সেন্ট অপশান সি পঁচিশ পার্সেন্ট অপশন ডি আছে বাহান্ন পার্সেন্ট কোনটা সঠিক উত্তর আমরা দেখব অর্থাৎ ভদ্রলোকটি আটশো টাকায় রেডিওটি কিনছে কিনে তার উপর চারশো টাকা খরচ হচ্ছে খরচ করছে তাহলে হিসাব মতো তার কিন্তু ক্রয় মূল্য আটশো টাকা হলেও মানে কেনা দাম আটশো টাকা হলেও হিসাব মতো যেহেতু তিনি চারশো টাকা খরচা করছেন রেডিওটির ওপর তাই হিসাব মতো তার ক্রয় মূল্য কিন্তু আটশোর সঙ্গে চার চারশো যোগ হয়ে যাবে মানে বারোশো টাকা হবে অর্থাৎ তার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস যেটা আমরা বলেছিলাম কস্ট প্রাইসকে আমরা সিপি বলতে পারি সিপি বলতে পারি তো ক্রয় মূল্য আমার এখানে হয়ে যাচ্ছে আটশো টাকা হচ্ছে কিনেছিল সেখানে চারশো টাকা খরচ করছে মানে টোটাল যদি আমরা দেখি তাহলে আটশো প্লাস চারশো এটাই কিন্তু হিসাব মতো ঠিক আছে এইবার এই টাকায় কিনে রেডিওটি কি করছে পনেরোশো টাকায় বিক্রয় করছে অর্থাৎ আমি বিক্রয় মূল্য যেটাকে আমরা সেলিং প্রাইস বা এস বলে থাকি ঠিক আছে এই বিক্রয় মূল্য আমার এখানে কত বলে দিয়েছে পনেরোশো টাকা বলে দিয়েছে তাহলে বারোশো টাকা দিয়ে কিনে আমি কত টাকা বিক্রি করছি পনেরোশো টাকা দিয়ে বিক্রি করছি এখানে বুঝতে পারছো আমার এখানে লাভ হচ্ছে তো কত টাকা লাভ হচ্ছে পনেরোশো থেকে আমরা বারোশো মাইনাস করে দেবো মাইনাস করে দিলে আমার হয়ে যাচ্ছে তিনশো টাকা তো জানতে চাইছি শতকড়া কত লাভ তো লাভ যদি তিনশো টাকা হয় আমি এখান থেকে যদি শতকড়া লাভ বের করতে চাই তাহলে আমি কিনেছিলাম কত টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে কিনেছিলাম বারোশো টাকা দিয়ে কিনে আমার লাভ হয়েছে কত টাকা তিনশো টাকা লাভ হয়েছে তিনশোকে ওপরে রাখবো বোঝাতে পারলাম এখানে বলেছে শতকড়া লাভ কত আমি বারোশো টাকা দিয়ে কিনেছিলাম বারোশো টাকার ওপর আমার লাভ হয়েছে কত তিনশো টাকা লাভ হয়েছে তাহলে শতকড়ায় কত লাভ শতকড়া মানে হচ্ছে একশো টাকায় তাহলে কত লাভ ওই জন্য ইন্টু একশো করলাম তাহলে হিসাব মতো এখানে ফর্মুলা দাঁড়াচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড লাভ আমার হয়েছে তিনশো টাকা ক্রয় মূল্য ছিল বারোশো টাকা তাই ক্রয় মূল্যের জায়গায় বারোশো বসিয়েছি ইন্টু হান্ড্রেড এটা কাটাকুটি করতে পারলে অ্যান্সার হয়ে যাবে তো এটা যদি কাটাকুটি করি তাহলে এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য আমার কি হচ্ছে কেটে যাচ্ছে আমরা যদি ছয় দিয়ে এখানে কাটি ছয় দুই হয়ে যাচ্ছে বারো এখানে হয়ে যাচ্ছে ছ পাঁচে তিরিশ মানে পঞ্চাশ দুই দিয়ে পঞ্চাশকে কাটলে হয়ে যাচ্ছে পঁচিশ তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার যেটা রয়েছে অপশান সিতে ঠিক আছে চলে যাব নেক্সট প্রশ্ন চলে এলাম পরের প্রশ্ন যেটা বলেছে দুশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রয় করে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল এটা কিন্তু কোশ্চেনে বের করতে দিয়েছে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল তোমরা কিন্তু এটা শর্টকাট মেথডে করতে পারো আমি এটা শর্টকাট মেথডে করছি না আমি এখানে এক্স ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি দ্রব্যটির ক্রয় মূল্য আমি এখানে লিখেই নিচ্ছি একটু বোঝানোর সুবিধার্থে আমি একটু লিখেই করাচ্ছি তাহলে সকলে যাতে বুঝতে পারে ক্রয় মূল্যটাকে আমি কি বলেছি সিপি আমরা বলে থাকি তো ক্রয় মূল্যটাকে আমি ধরে নিচ্ছি এক্স টাকা বিক্রয় মূল্যটাকে আমরা কি বলে থাকি এস পি বিক্রয় মূল্যটাকে আমরা বলে থাকি সেলিং প্রাইস বা এস পি বলে থাকি এখন বিক্রয় মূল্য আমি বের করতে গেলে কি বলেছি যে ক্রয় মূল্য যেটা সেটাকে আগে লিখতে হয় যেমন ক্রয় মূল্য এখানে আমার এক্স টাকা এটার ওপর এখানে দেখতে পাচ্ছি যে সাড়ে বারো পার্সেন্ট লাভে মানে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট লাভে কিন্তু দ্রব্যটি বিক্রি করা হয়েছে তাহলে কেনা হয়েছে এক্স টাকা আমি ধরেছি এক্স টাকার ওপরে কত পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট লাভে মানে একশোর সঙ্গে আমি কী করবো এই বারো পয়েন্ট পাঁচ প্লাস করে দেবো বাই হান্ড্রেড করব ঠিক আছে এক্স গুণ একশোর সঙ্গে যদি আমি বারো পয়েন্ট পাঁচ যোগ করে দিয়ে তাহলে আমার হয়েছে একশো বারো পয়েন্ট পাঁচ বাই হান্ড্রেড এট. এটা হলো আমরা যদি এক্স ধরে বিক্রয় মূল্য বার করি সেটা হচ্ছে এটা যেটা সঠিকভাবে কোশ্চেনে বলে দিয়েছে বিক্রয় মূল্য কত দুশো টাকা বলে দিয়েছে তাহলে আমরা লিখতে পারি যদি আমরা এক্স ধরে বিক্রয় মূল্য বার করি তাহলে আমার এক্স কোন মানে এটা দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য একশো বারো পয়েন্ট পাঁচ বাই হান্ড্রেড যেটা সঠিকভাবে কোশ্চেনে আমাকে বলে দিয়েছে কত দুশো বলে দিয়েছে আমরা যখন পরীক্ষার সময় করব সরকারি চাকরির পরীক্ষায় তখন কিন্তু এই এগুলো কিচ্ছু লিখবো না আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এগুলো লিখলাম যাতে সকলে বুঝতে পারে আমি পরীক্ষার সময় সরাসরি কিন্তু এই ইকুয়েশানটাতে ঢুকে যাব কীভাবে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল আমরা ধরে নিয়েছি এক্স টাকা সেখান থেকে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করা হচ্ছে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার এটা একেবারে আমি লিখবো গুণ একশোর সঙ্গে বারো পয়েন্ট পাঁচ করলে একশো বারো পয়েন্ট পাঁচ বাই হান্ড্রেড এটা গেলে যদি এক্স ধরে আমার বিক্রয় মূল্য বার করি যেটা সঠিকভাবে কোশ্চেনে কত বলেছে দুশো সত্তর বলেছে দুশো সত্তরকে আমি লিখেছি এখানে ওকে তো এটা করার তে সুবিধাটা কী হবে এটা সুবিধা হবে এখান থেকে এটা যদি ক্যালকুলেশান করতে পারি তাহলে এক্সের মানটা বেরিয়ে আসবে এক্সের মানটা যদি বেরিয়ে আসছে তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্য কিন্তু আমাদের তো ক্রয় মূল্যটাই বের করতে দিয়েছিল যেটা আমরা এক্স টাকা ধরেছিলাম ঠিক আছে তো এক্স বেরিয়ে যাওয়া মানেই আমার ক্রয় মূল্যটা কত টাকা ছিল ওটা আমরা পেয়ে যাব তাহলে এক্স সিকুয়ালটা আমি লিখতে পারি দুশো সত্তর গুণ এটা কি হবে এটা গুণ অবস্থায় আছে এটা ওদিকে গিয়ে উল্টে যাবে অর্থাৎ একশো বাই একশো বারো পয়েন্ট পাঁচ অথবা না উল্টালেও তোমরা যদি মনে করো এই লাইনে এটা কাটাকুটি করতে পারো কিরকম কারণ মাঝখানে যদি সমান থাকে আমরা এরম এরম কাটাকুটি করতে পারি আচ্ছা এইখানে একটুখানি বলে রাখি পয়েন্টের পর একটা নাম্বার আছে তাই আমরা পয়েন্টটাকে ওঠানোর জন্য এখানে একের পিঠে একটা শূন্য বসেলাম আমরা দশ করে দিলাম ওকে এবার আমরা যদি উপর নিচ কাটাকুটি করি পাঁচ দিয়ে কাটলে পাঁচ দেবে দশ দুশো পঁচিশ হচ্ছে এবং নিচে হয়ে যাচ্ছে পাঁচ কুড়ি একশো আবার পাঁচ দিয়ে যদি কাটি তাহলে কুড়ি উনপঞ্চাশ পঁয়তাল্লিশ এবারে হবে নয় দিয়ে যদি কাটি আমরা ন পাঁচে পঁয়তাল্লিশ দুশো সত্তরকে যদি নয় দিয়ে কাটি তাহলে তিরিশ হয় এবং পাঁচ ছয় তিরিশ ঠিক আছে ওখানে চার দশে চল্লিশ চল্লিশের সঙ্গে আমরা ছয় গুণ করব গুণ করলে হয়ে যাবে আমার দুশো অর্থাৎ ক্রয় মূল্য কত টাকা ছিল আমার দুশো টাকা যেটা হবে রাইট অ্যান্সার অপশান এতে রয়েছে ওকে তো ব্যাস আজকে এই পর্যন্ত এর পরেই কিছুক্ষণ পরে আরেকটি ভিডিও আমি নিয়ে আসছি লাভ ক্ষতির পার্ট টু নিয়ে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য যারা ফেসবুক পেজে আছে তোমরা অবশ্যই ম্যাথ সফট পেজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ